পিচের আস্তরণ উঠে বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কাল। এক পশলা বৃষ্টিতেই খানাখন্দে উপচে পড়ছে জল। নিত্যদিনের ভোগান্তি ঘটছে দুর্ঘটনা। ভোট সময় প্রতিশ্রুতির বন্যা, কিন্তু ভোট মিটতেই মুখ লুকিয়েছে উন্নয়ন। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামল বিজেপি। বীরভূমের সিউড়ির প্রান্তিক মোড়ের কাছে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ, চলে পথ অবরোধ করে প্রতিবাদ। ধিক্কার স্লোগানও ওঠে মুহুর্মুহু। নাগরিক পরিষেবার দিকে নজর দিক প্রশাসন, দাবি গেরুয়া শিবিরে। এবং সিউড়িতে যত রকম রাস্তা আছে, সে রাস্তা বেহাল দশা এবং টোটাল পৌর পরিষেবারই বেহাল দশা। সে পৌর পরিষেবা উন্নতি এবং যে চারিদিকে আমাদের জল জমার যে সমস্যা, আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর চারিদিকে প্রকোপ। সে প্রকোপ থেকে যাতে মানুষকে উদ্ধার করা যায়, সেই জন্য আজকে আমরা প্রতীকী পদ অবরোধ এবং রাস্তা উন্নয়নের দাবিতে আমরা যে পদ অবরোধ করলাম। শাসক দলের মুখে শোনা যায় রাজ্যের মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাস্তবটা ধরা পড়ছে ছবিতে। কবে নজর দেবে প্রশাসন? এভাবে আর কতদিন ভোগান্তি সহ্য করতে হবে? প্রশ্ন উঠছে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।